কুম আসসালাম আরহামতুল্লাহি ও বারাকাতু যে আমাদের একদিন নিবন্ধন জানতে চেয়েছেন যে বিছানার উপরে চালাফাড়া কি জায়জ হবে আলহামদুলিল্লাহ ওয়াইদা ও সালাত ওসসালাম আল্লাহ রাসুল্লাবাদ যি সুনমানিত বোন বিছানায় নামাজ আদায় করতে কোনো অসুবিধা নাই এ বিষয়ে ইমাম বুখারী রহমতুল্লা আলায় একটি অধ্যায় এনেছেন সেটা হলো এই বাবু সালাত আলাল ফেরাস বিছানায় সালাত আদায় এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলায় এই অধ্যায় আনার পরে একটি কৌল এনেছেন যে ওয়াসাল্লা আনা সুন আলা ফেরাসহি আনাসবনুল মালিক রতি আল্লাহ তালু নিজের বিছানায় নামাজ আদায় করতেন সাল্লামা আল্লাহ আনাস রিয়া তালন বলেন আমরা রসুল সাল্লামের সাথে নামাজ আদায় করতাম আমাদের কেউ কেউ নিজ কাপড়ের উপর সেজদা করতো

মায়েশা সিদ্দিকার আদিয়ালা তালানহা থেকে বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহ রসুর আলি সালাতুস সালামের সামনে ঘুমাতাম আমার পা দুখানা তার কেবলার দিকে ছিল তিনি শেষদায় গেলে আমার পায়ে মৃদু চাপ দিতেন তখন আমি পা দুখানা গুটিয়ে নিতাম আর তিনি দাঁড়িয়ে গেলে আমি পা দুখানা প্রসারিত করতাম তিনি বলেন সেই সময় ঘরগুলোতে বাতি ছিল না হাদিসটি সাই বুখারি সেই মুসলিমের তদুরও বিমান বুখারি রহমতলা আরেকটি হাদিস এনেছেন قال: أخبرني عروة أن عائشة أخبر أخبرته أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي وهي بينه وبين القبلة على فراش أهله، أي طرد الجنازة মাশিকার আদী আলাহ তালন উরদ্দীলকে বলেন যে আল্লাহ রসুল সালি সাল্লাম নামাজ আদায় করতেন আর তিনি অর্থাৎ মা আল্লাহ রসুল মধ্যে পারিবারিক বিছানার উপর জানাজার মতো আড়া আড়িভাবে শুয়ে থাকতেন হাদিসটি সেই বুখারের তো যাই হোক এ সমস্ত হাদিস থেকে ওলামায়ামগন বলেন যে যদি কেউ বিছানার উপরে প্রয়োজন সাফেককে নামাজ পড়তে চায় আলাদা যদি জায়গা না থাকে নামাজ পড়ার জন্য আলাদা যদি ব্যবস্থা না থাকে একটাই রুম সেখানে বিছানা সেখানে ঘুমানো হয় আর সে বিছানা যদি পাক পবিত্র হয় সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই যায় যাচ্ছে বাকি আল্লাহ আলমবে সালাম আলাইকুম আলাইকুম রহমতুল্লাহিৎ